প্রিয় ছাত্র ছাত্রীরা, সমগ্র দিনাজপুরের অনলাইন ক্লাসরুমে আধুনিক রাষ্ট্র চিন্তায় তোমাদের স্বাগত। তো বিষয়ের নাম রাষ্ট্রবিজ্ঞান, কোর্স নাম আধুনিক রাষ্ট্র চিন্তা, আলোচ্য বিষয় রাষ্ট্র চিন্তা কি। আলোচনায় আমি মোহাম্মদ তোমাদের হাবিব স্যার। এর আগের ক্লাসে আমি শুধু তোমাদের পাবলিক পলিসি যেটা সেটা আলোচনা করেছি, পাবলিক পলিসি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করব আধুনিক রাষ্ট্র চিন্তা। তো আধুনিক রাষ্ট্র চিন্তার আলোচনা করার পূর্বে তোমাদের ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষে রাষ্ট্র চিন্তা কি সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। তো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত প্রচলিত থাকলেও এবং কবে ও কোথায় প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল তা নির্দিষ্ট করে বলা খুব কঠিন, বা কোনো রাষ্ট্রচিন্তাবিদেই এখানে এটাকে নির্দিষ্ট করে বলতে পারেননি। তো নির্দিষ্ট করে বলার না করার কারণে রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল, কখন গঠিত হয়েছিল, কেন গঠিত হয়েছিল, এ সম্পর্কে অনেক প্রশ্ন অনেক থেকে যায়, এবং কি আজও কেউ এটা সুনির্দিষ্ট কোনো সমাধান দিতে পারেননি। তো যাই হোক, সুনির্দিষ্ট সমাধান দিতে না পারলেও রাষ্ট্র গঠনের প্রাথমিক ধারণা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সুরা আল বাকারার 30 নম্বর আয়াতে এটা উল্লেখ আছে কিভাবে রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি শুরু হয়েছিল। তো উল্লিখিত আয়াতের বর্ণনায় মহান আল্লাহ মানব সৃষ্টির পূর্বে ফেরেশতা দিগের নিকট ঘোষণা করলেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, আর আল্লাহর প্রেরিত সেই খলিফা ছিলেন সর্বপ্রথম মানুষ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। যে ধর্মেরই বলি না কেন, প্রত্যেকটি ধর্মে স্বীকার করি যে ওই আদম এবং হাওয়া, ওই যে ঈদ যারা খ্রিস্টান মনে করে ঈদ এবং হাওয়া, বা অন্যান্য ধর্মের যারা মনে করে, সবাই কিন্তু মনে করে যে দুইজন এই পুরুষ এবং এই মহিলার মাধ্যমে কিন্তু পৃথিবীতে আমাদের আসা, এবং তাদের সন্তানাদির মাধ্যমে কিন্তু বংশ বিস্তার ঘটা, এবং তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে, তাদের আচরণগুলো যেভাবে নিয়ন্ত্রণ করছে সেই আচরণ, সেই শাসন, সেই নিয়ম, সেই কানুন মানে হলো প্রথম অবস্থায় তাদের পারিবারিক যে নিয়ন্ত্রণ বা পারিবারিক প্রথা, সেখান থেকে কিন্তু আসলে পরিবার থেকে আস্তে আস্তে সেটা বৃহৎ হয়ে গোষ্ঠী, সমাজ, সমাজ বৃহৎ হয়ে রাষ্ট্র, বা রাষ্ট্র বৃহৎ আজকে জাতীয় রাষ্ট্র পর্যায়ে চলে এসেছে এই জিনিসগুলো। তো এখানে আর আল্লাহর প্রেরিত সেই খলিফা ছিলেন সর্বপ্রথম হযরত আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। তো ব্রিটেনের পক্ষে তো দৈনিক ডেইলি মেল এ 23শে জানুয়ারি 2014 প্রকাশিত অনলাইন ভার্সনের এক রিপোর্টে উল্লেখ আছে যে আদম ওয়াকড দ্য আর্থ 2,09,000 ইয়ার্স এগো, যে 2,09,000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। তো ইউনাইটেড কিংডমের এক সায়েন্টিস্ট ক্লেম বলেছিলেন, ক্লেম দ্য ফার্স্ট মেন লাইভ 9,000 ইয়ার্স আর্লিয়ার দ্যান প্রিভিয়াসলি থট। অর্থাৎ তার চিন্তা চেতনা 9,000 বছর পর্যন্ত পৃথিবীতে বিস্তৃত ছিল, এবং তিনি এভাবেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটিতে নিজেকে নিহিত করেছিলেন। তাই পৃথিবীতে মানুষের বস্তি নিয়ে, বসতি নিয়ে, মানুষের বসবাস নিয়ে মতভেদ থাকলেও আদম আলাইহিস সালামের আগমনের দিন থেকে রাষ্ট্রের ধারণা উদ্ভব হয়েছে একথা নিশ্চিতভাবে বলা যায়। আমি আবারও বলছি যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানরা কবে, কোথায়, কখন, কিভাবে শুরু হয়েছে এ সম্পর্কে বিভিন্ন মতবাদ বের হয়েছে বিভিন্ন। এখন রাষ্ট্র চিন্তাবিজ্ঞান কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, তবে সেই স্বীকার করুক আর নাই করুক, মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সুরা সুরা আল বাকারার 30 নম্বর আয়াতে নিশ্চয়ভাবে উল্লেখ করা আছে যে তিনি পৃথিবী সৃষ্টি পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে বলেছিলেন, কে মহান আল্লাহ বা সৃষ্টিকর্তা, তিনি বলেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি, আর তিনি আর যিনি যে খলিফাকে তিনি প্রেরণ করেছেন, বিস্তারিত আরো ভালো যারা নিজেরা কোরআন পড়তে জানো বা এ সম্পর্কে যারা আরো অভিজ্ঞ বা হুজুরে রয়েছেন তারা আরো ভালো বলতে পারবেন। তো তিনি ঘোষণা করলেন
যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, আর এই আল্লাহর প্রেরিত খলিফা ছিলেন সর্বপ্রথম আদি মানব আমাদের আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং তার সঙ্গে আমাদের মাতা আদি মাতা মা হাওয়া। তো বিটারের প্রখ্যাত দৈনিক যে ডেইলি মেইল এর 23 জানুয়ারি 2014 প্রকাশিত অনলাইন ভার্সনে তাদের উল্লেখ আছে যে তিনি বলেছিলেন, অ্যাডাম ওয়াক দ্য আর্থ 2,09,000 ইয়ার্স এগো, অর্থাৎ তিনি 2,09,000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন, এবং একজন আমেরিকা যুক্তরাজ্যের একজন চিন্তাবিদ তিনি বলেছিলেন যে তিনি প্রায় 9,000 বছর পৃথিবীতে তার চিন্তা চেতনা প্রভাবিত ছিল, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির 9,000 বছর পর্যন্ত তার চিন্তা চেতনা প্রসারিত ছিল। তাই পৃথিবীতে মানুষের বসতি শুরু বা বসবাস নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও একথা স্পষ্টই বলা যায় যে পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগমনের দিন থেকেই রাষ্ট্র নামক প্রতিষ্ঠানের বা রাষ্ট্র নামক ধারণার উদ্ভব হয়েছে, একথা একবারে নিশ্চিত করে বলা যায়। তো সেদিনের সে রাষ্ট্র আজকের রাষ্ট্রের প্রকৃতি, অর্থাৎ সেদিনের সে রাষ্ট্রটা ছিল পরিবার কেন্দ্রিক রাষ্ট্র, আর আজকের রাষ্ট্রের প্রতি এক না হলেও একথা নির্দ্বিধায় বলা যায় যে খিলাফতের সমান দায়িত্ব স্কন্ধে বহন করেই খিলাফতের দায়িত্ব স্কন্ধে, স্কন্ধে বলতে ধুলি ধরায়, স্কন্ধে বহন করেই, অর্থাৎ খিলাফতের দায়িত্ব নিয়ে বা মানুষের রাজনীতি করার দায়িত্ব নিয়ে বা মানুষের উপর করার দায়িত্ব নিয়েই, হ্যাঁ, ধুলির ধরায় মানব জাতির আগমন, ধুলির ধরাতে মানব জাতির আগমন। সুতরাং সংঘবদ্ধ সমাজ জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থা, সংঘবদ্ধ সমাজ জীবন রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের জন্মগত প্রবৃত্তিরই অংশ, অর্থাৎ একথা বলা যায় যে সৃষ্টির আদিগত যে চিন্তা চেতনা বলে হিসাব করা যায় যে আসলে এই সংঘবদ্ধ সমাজ জীবন ও রাষ্ট্রীয় ব্যবস্থা মানুষের জন্মগত প্রবৃত্তিরই একটি অংশ জন্মগতভাবে। এখানে তোমাদের হয়তো ওই যে পরিণতিতে বা ওই যে ইন্টারমিডিয়েটে যারা পড়েছ অথবা প্রথম বর্ষে তোমাদের জানানো হয়েছিল যে আসলে রাষ্ট্র উৎপত্তি সম্পর্কে যে বিভিন্ন মতবাদ ছিল, যে বল প্রয়োগ মতবাদ, পিতৃতান্ত্রিক মতবাদ, তারপরে হলো যে মাতৃতান্ত্রিক মতবাদ, বিধাতার সৃষ্টিমূলক মতবাদ, তারপরে হলো যে সামাজিক চুক্তি মতবাদ ও ঐতিহাসিক মতবাদ, যে মতবাদগুলো ছিল, অর্থাৎ এই মতবাদগুলোর যে আলোচনা, ঠিক এই আলোচনাটা, এই যে এইটুকু যে আলোচনা করলাম সেই আলোচনারই একটি অংশ মাত্র। তো আল্লাহ খলিফা হিসেবে আপন অধীনস্থের উপর ঐশী প্রতিনিধিত্বের প্রতিফলন ঘটানো মানুষের জন্মগত দায়িত্ব, আল্লাহর বা সৃষ্টিকর্তার খলিফা হিসেবে আপন অধীনস্থদের উপর বা নিজেদের অধীনস্থ যারা রয়েছে তাদের উপর ঐশী প্রতিনিধিত্বের প্রতিফলন বা সৃষ্টিকর্তার নির্দেশ বা উপরওয়ালার নির্দেশ, হ্যাঁ, এগুলো ঘটনাই হলো মানুষের জন্মগত দায়িত্ব। যেমন বর্তমান সময়ে যদি আমরা রাষ্ট্র লক্ষ্য করে থাকি, আমরা কিভাবে সমাজে প্রতিরোধ করি, অর্থাৎ আমাদের সকল দায়িত্ব আমরা কাকে দিয়েছি, রাষ্ট্রকে, বিনিময়ে আমরা কি করব, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করব, এই আনুগত্যের মাধ্যমে রাষ্ট্র আমার কি করবে, তার কর্তব্য পালন করবে। এই যে আমরা আইন কানুন মেনে চলি, নিয়ম নীতি মেনে চলি, এটা একজন কর্তৃত্বের বা উপর মানে হলো যে সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের একটি আদেশ আমরা মেনে চলি। আমি যদি না মেনে চলি তাহলে কি করবেন, তিনি আমাকে এটা মানতে বাধ্য করবেন, বা বাধ্য করাতেও পারেন বা বাধ্য নাও করাতে পারেন। তো এতে হলো যে যদি আমি এটা অমান্য করি তাহলে তিনি আমাকে কি করবেন, আইনের আওতায় নিয়ে এসে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার বা নিজের দোষ ত্রুটিকে সংশোধন করার সুযোগ করে দিবেন। আর দায়িত্ব কর্তৃত্ব যদি পরিবারের পরিসরে ঘটে তাহলে তাকে বলা হয় পরিবার, পরিবারের অধিপতি, অর্থাৎ এই যে কর্তৃত্বটা যার উপর থাকবে, তিনি যদি এটা পারিবারিক করেন তাহলে তাকে পরিবারের অধিপতি বলা হবে, যদি সামাজিক পরিসরে গড়ে ওঠে তাকে বলা হয় সমাজপতি, আর এই কর্তৃত্ব যদি কঠোর আইন কানুন ও বিধিনিষেধ এবং বিচার শাস্তির পরিসর পর্যন্ত বিস্তৃত হয় তাহলে তাকে বলা হয় রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতিকে আমরা কি বুঝি, অর্থাৎ রাষ্ট্রপতিকে রাষ্ট্রের প্রধান কর্ণধার মনে করি, অর্থাৎ তাদের এই চিন্তা চেতনা, তাদের এই কার্যক্রমগুলোর মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রপতি যাদেরকে নিয়ে তার কার্যক্রম পরিচালনা করে তাদের মাধ্যমে কিন্তু আমরা রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটিকে বুঝি। তো মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে পৃথিবীতে প্রাথমিক পর্যায়ে যে স্থানেই মানুষ পদার্পণ করেছে
অর্থাৎ পৃথিবীতে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ সৃষ্টির আদিকাল, অর্থাৎ আমরা যে মানুষের যে বর্তমান স্তর পর্যন্ত আসতে যে যুগগুলোকে আমরা মনে করি, যেমন ধরো যে আদি যুগ, প্রস্তর যুগ, তারপর নব্য প্রস্তর যুগ, মধ্য যুগ, তারপরে হলো আধুনিক যুগ, আবার অতি আধুনিক যুগ, এই যে বিভিন্ন যুগে মানুষের যে সকল কার্যক্রম, এই কার্যক্রমগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে পৃথিবীতে প্রাথমিক যে স্থানে মানুষ পদার্পণ করেছে প্রগতিতে সেখানেই গোত্রভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখনো আমরা মনে করি যে আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক অর্থাৎ ভৌগোলিক দিক থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ, অর্থাৎ প্রত্যেকটি মানুষের চেহারার দিক থেকেও ভিন্নতা রয়েছে, কথাবার্তা বা কথার ভাষার দিক থেকেও ভিন্নতা রয়েছে, তাদের সামাজিক কালচার দিক থেকেও ভিন্নতা রয়েছে, এই যে জিনিসগুলো এটা। হ্যাঁ, তো তাহলে আমরা এখনো যদি সেগুলো জিনিস দেখি বা জানি বুঝি তাহলে এদিকে গোত্রভিত্তিক শাস্তির বোঝে এভাবে সংঘবদ্ধ হতে হচ্ছে তারা সমাজে এবং প্রকৃতিতে ছোট ছোট রাষ্ট্রে পরিণত হয়েছে। আর এই ছোট ছোট রাষ্ট্রগুলো বর্তমানে বৃহত্তর জাতীয় রাষ্ট্রের রূপ লাভ করেছে, আর তখন থেকে রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটেছে। আর বর্তমান সময়ে গোটা পৃথিবী কিন্তু একটি রাষ্ট্র, পৃথিবীতে বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্ন ধর্ম বা বিভিন্ন রকমের মানুষ থাকলেও সকলে কি করি যে মানব জাতির উন্নয়নের জন্য, নিজেদের উন্নয়নের জন্য বা রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা সকলেই কাজ করে থাকি। তো কিন্তু তখনও রাষ্ট্রচিন্তা স্বতন্ত্র রূপ লাভ করেনি, এগুলো জিনিস ঘটলেও রাষ্ট্রচিন্তা তখনও কোনো স্বতন্ত্র রূপ লাভ করেনি। তো এটি বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ভাবে থাকলেও প্রাচীন গ্রিসে এসে রাষ্ট্রচিন্তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এ প্রসঙ্গে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আনেস বার্কার বলেন যে গ্রিসীয় চিন্তা যুক্তিবাদের শান্ত পরিবেশের মধ্যেই রাষ্ট্রচিন্তার প্রথম সূত্রপাত, তবে বেশিরভাগ রাষ্ট্রবিজ্ঞানী তার মতবাদকে গ্রহণ করেননি, এজন্য যে গ্রিসের পূর্বে মিশর, হিব্রু, বেবিলন, পারস্য, চীন ও ভারতে রাষ্ট্র ও রাষ্ট্রচিন্তার আবির্ভাব ঘটেছিল। তবে গ্রিক সভ্যতা তুলনামূলকভাবে আধুনিক হওয়ার কারণে তা ছিল অনেকটা গোছাল ও সুশৃঙ্খল, আর এই বিতর্কের কারণেই রাষ্ট্রচিন্তাকে প্রাচ্য ও পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা নামে দুই ভাগে ভাগ করা হয়েছে। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা ও দক্ষতা তৎকালীন গ্রিসের সমঞ্জস্য এতটাই উন্নত ছিল যে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার আধুনিক রাষ্ট্রচিন্তার প্রভাব বিশেষভাবে লক্ষণীয় ছিল। তো তারপরেও গ্রিক সভ্যতা তুলনামূলকভাবে আধুনিক করার কারণে যখন এখানকার রাষ্ট্রচিন্তার যে সকল প্রাদুর্ভাব গুলো ঘটে, রাষ্ট্রচিন্তা রাষ্ট্রবিজ্ঞানীগণ এই জন্য দুটি ভাগে ভাগ করেছেন। আর প্রথম ভাগে পড়েছে অর্থাৎ প্রাচ্যের ভাগে পড়েছে হলো যেমন বেবিলনীয় সভ্যতা, চীনা সভ্যতা, রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই রাষ্ট্রগুলো এই সভ্যতাগুলো অর্থাৎ যেগুলো চিন্তা চেতনা সবগুলো অর্থাৎ অরোপীয় যে অ ইউরোপীয় যত সকল চিন্তা চেতনা ছিল সবগুলোকে প্রাচ্য চিন্তার অন্তর্ভুক্ত করে আছে। আর যে সকল ছিল পশ্চিমা বিশ্বের উন্নত অর্থাৎ গ্রিসীয় যে সকল চিন্তা চেতনা এগুলোকে পাশ্চাত্য রাষ্ট্র চিন্তা অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই বিভাজন শুধু ভৌগোলিক নয়, প্রাচ্য পাশ্চাত্য ঐতিহ্যের মধ্যে বিদ্যমান সাধারণ যে হারমিওনিওটিক বা ধারণাগত তফাৎ থেকে আগত এ সকল শাখাও ছিল না, সারা বিশ্বব্যাপী যখন পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞানে আরো উন্নত, অতি উন্নত হওয়ার কারণে অতি উন্নত হওয়ার কারণে তারা ছিল, যার জন্য তাদের প্রভাব ছিল লক্ষণীয়, যার জন্য তাদের চিন্তা চেতনায় পৃথিবীতে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটির যে আধুনিক যে চিন্তা বা আধুনিক যে রাষ্ট্র চিন্তা তার উপর বেশি প্রভাব বিস্তার করে। তো এখন আলোচনা করব রাষ্ট্র চিন্তা কি। তো মানব সভ্যতা বিকাশের সাথে যেসব প্রতিষ্ঠান জন্ম লাভ করেছে ও বিকশিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো রাষ্ট্র। তাই রাষ্ট্রচিন্তা বিজ্ঞানের প্রতিষ্ঠানটির উৎকর্ষ সাধনের জন্য শুধু প্রাচীন কাল থেকে বর্তমান কালেও প্রতিনিয়ত কাজ করে চলেছেন। তাই তো রাষ্ট্রচিন্তাকে নির্দিষ্ট ফ্রেমে সংজ্ঞায়িত করা আজও সম্ভব হয়নি। পৃথিবী নামক প্রতিষ্ঠান, পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন এর সংজ্ঞা ও কাজের পরিধি অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা কাজের পরিধি বিস্তৃত হতেই থাকবে, আর নতুন নতুন চিন্তার উদ্ভব ঘটবে। কিভাবে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানকে আরো কল্যাণকর ও গণমুখী করে তোলা যায় সে সম্পর্কে চিন্তাবিদদের চিন্তার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের সমষ্টি হলো রাষ্ট্রচিন্তা। রাষ্ট্র সংক্রান্ত চিন্তাবিজ্ঞানের স্বতন্ত্র দর্শনকে রাষ্ট্র দর্শন বলা হয়। তাহলে কি বলা হলো যে আসলে সভ্যতা বিকাশের সাথে সাথে যেসব প্রতিষ্ঠান, ওই যে আলোচনা করলাম যে শুরুতেই
পারিবারিক ভাবে, পারিবারিক গোত্র ভিত্তিক অর্থাৎ পরিবার ভিত্তিক যে অধিপতি বা হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টিকর্তার নিকট থেকে তার প্রাপ্য যে সকল বাণী তার সন্তানদের মাধ্যমে প্রচার করেছিলেন, যেভাবে পরিবার অর্থাৎ তাদের সন্তানদেরকে অর্থাৎ ওই ছোট বড় মিলাই অর্থাৎ দুধ পরিবর্তনকে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন, তারপর থেকে আস্তে আস্তে যে পরিবার বিস্তৃত হলো, তাদের ভাই ভাইয়ের দ্বন্দ্ব লাগলো, সেই দ্বন্দ্বের মাঝে হ্যাঁ তাদের যে সমস্যার সমাধানের পথ বাতলে দিলেন, সেখান থেকে সেই জিনিসগুলোর ঘটনাবলীগুলোই আস্তে আস্তে বিকশিত হতে হতে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো সেই সভ্যতা বিকাশের সাথে সাথে যেসব প্রতিষ্ঠান জন্মলাভ করেছিল তার মধ্যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান ছিল অন্যতম। তাই এই প্রতিটা উৎকর্ষ সাধনের সুদূর প্রাচীনকাল থেকে বর্তমান কালেও প্রতিনিধিত্ব কাজ করে চলেছেন বিভিন্ন ধরনের বিভিন্ন চিন্তাবিদ। তাতে রাষ্ট্র চিন্তাকে নির্দিষ্ট ফ্রেমে সংজ্ঞায়িত করা আদৌ সম্ভব হয়নি। পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন এর সংজ্ঞা কাজের পরিধি বিস্তৃত হতেই থাকবে আর নতুন নতুন চিন্তা উদ্ভব ঘটতেই থাকবে। কেননা আমরা যদি হিসাব করি প্রাচীন গ্রিসে প্রাচীনকালে এক একটি নগর ছিল এক একটি রাষ্ট্র, এবং তাদের প্লেটো বা অ্যারিস্টটল বা আলেকজান্ডার বা ওই যে মধ্যযুগীয় যে সেন্ট অগাস্টিন বা সেন্ট টমাস একুইনাস তাদের যে চিন্তা চেতনা গুলো ছিল সেই চিন্তা চেতনা গুলো লিখছে যে ওই নগর রাষ্ট্র কেন্দ্রিক, নগরকে কেন্দ্র করেই, কিন্তু তাদের সে সংজ্ঞা গুলো আর বর্তমান সময়ে কাজে নেই। কিন্তু কাজে নেই বলে কিন্তু তারা যে সকল সংজ্ঞা গুলো দিয়েছেন তাদের আলোকে কিন্তু আমরা বর্তমান পরিগ্রহ করেছি। ঠিক তেমনি তাদের মাধ্যমে মধ্যযুগে এই যে প্রাচ্যের যে ইবনে খালদুন, তারপরে হলো যে ইমাম গাজ্জালি, আল ফারাবি, তারপরে হলো আধুনিক যুগে মেকিয়াভেলি, হবস, লক, রুশো বা তারও আধুনিক যে যুক্তিবিদ মিল, জন স্টুয়ার্ট মিল ইত্যাদি যে সকল রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রচিন্তাকে নিয়ে সংজ্ঞায়িত করেছেন, সে হাল আমলের আয়েশউদ্দিন স্যারও তিনিও রাষ্ট্রচিন্তা সম্পর্কে আলোচনা করেছেন, এবং বর্তমান সময় প্রতিনিয়ত আমেরিকার প্রেসিডেন্ট উইলসন, তারা প্রত্যেকটাই রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের স্বরূপ নিয়ে আলোচনা করেই চলেছেন, এবং রাষ্ট্রের অভ্যন্তরীণ কাজগুলো প্রত্যেক অভ্যন্তরীণ দিকগুলো প্রসারিত হতেই আছে, হতেই আছে। সেই সময়কার তৎকালীন যে ছোট ছোট নগর রাষ্ট্র কিন্তু আজকে বৃহৎ বৃহৎ জাতীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, সেই বৃহৎ জাতীয় রাষ্ট্র কিন্তু আজকে বর্তমানে গ্লোবাল ভিলেজে অর্থাৎ গোটা পৃথিবীটাকে একটি রাষ্ট্রে পরিণত করেছে। তো তো এই রাষ্ট্রকে কিভাবে কল্যাণমুখী ও গণমুখী করে তোলা যায় সে সম্পর্কে চিন্তা যে চিন্তার পরীক্ষা সেই সমষ্টি হল রাষ্ট্রচিন্তা। রাষ্ট্রসংঘ চিন্তাবিজ্ঞানের এই স্বতন্ত্র দর্শনকেই রাষ্ট্র দর্শন বলা হয়। তো প্রামাণ্য সংজ্ঞা, অধ্যাপক আর্নেস্ট বার্কারের মতে রাষ্ট্রীয় মতবাদ বিভিন্ন চিন্তাবিদদের চিন্তা চেতনা গবেষণার ফলস্বরূপ, অনেকাংশে এটা তাদের সমসাময়িককালের বাস্তব ঘটনাবলী থেকে দূরে থাকে, কিন্তু রাষ্ট্র দর্শন একটি যুগের বাস্তব ঘটনাবলীর স্থায়ী দর্শন। অধ্যাপক আর্নেস্ট বার্কার কি বলেছেন, রাষ্ট্রীয় মতবাদ বিভিন্ন চিন্তাবিদদের চিন্তা চেতনা গবেষণার ফলস্বরূপ, রাষ্ট্রীয় মতবাদ হলো বিভিন্ন চিন্তাবিদদের চিন্তা চেতনা গবেষণার ফলস্বরূপ, অনেকাংশে এটা তাদের সমসাময়িককালের বাস্তব ঘটনাবলী থেকে দূরে থাকে। হ্যাঁ, তাদের সমসাময়িক যে সকল যে বাস্তব ঘটনাগুলি সেজার থেকে দূরে থাকে, যেমন হলো যে সক্রেটিসের ভার্চুয়াল নলেজ, নো দাই সেলফ, এই যে ঘটনাগুলো তার সময়কালে কিন্তু আর স্থায়ী থাকে না, এটা যুগে যুগে মানুষের মাঝে কি জ্ঞান বিতরণ করেই চলেছে, কিন্তু রাষ্ট্রদর্শন একটি যুগের বাস্তব ঘটনাগুলি হলো স্থায়ী দর্শন। রাষ্ট্রদর্শন হলো ওই যে প্রাচীন গ্রিসে যে সূত্রপাত ঘটেছিল বা ওই যে চীনের রোমান সভ্যতা, বেবিলনের সভ্যতা, তারপরে হলো এই যে সভ্যতাগুলো বা ভারতীয় সভ্যতা যে সভ্যতাগুলো গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলো কি করে যে ইতিহাসের মাধ্যমে সেগুলো জেনে কিন্তু আজকে আমরা এরকম বৃহৎ বৃহৎ রাষ্ট্র বা রাষ্ট্রের কল্যাণকর রাষ্ট্রকে রাষ্ট্রগুলো রাষ্ট্র পেয়েছি, সেগুলো বলছে যে একটি রাষ্ট্র একটি যুগের বাস্তব ঘটনাবলীর স্থায়ী দর্শন, যেটা যুগে যুগে পরিবর্তিত হতে হতে বর্তমান রূপ পরিগ্রহ করবে বা আরো যুগে যুগে এটা পরিবর্তিত হতেই থাকবে। তো অধ্যাপক হারমান হেলাল বলেন রাষ্ট্র চিন্তা রাষ্ট্রের স্থিতিশীল পর্যায়গুলো আলোচনা করে, অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটিকে আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিগ্রহ করতেই পারে, তবে এই যে স্থিতিশীল পর্যায়গুলো যেমন মানুষের মানুষের কল্যাণ সাধন করা, মানুষকে উন্নয়নের পথে ত্বরান্বিত করা, রাষ্ট্রকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া, হ্যাঁ তারপরে বিভিন্ন দুর্যোগের হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করা, এই যে প্রতিষ্ঠানগুলো ঘটেছে সেইগুলোর স্থিতিশীল যে সকল জিনিস রয়েছে সেই জিনিসগুলো নিয়ে পর্যালোচনা করে, যেমন রাষ্ট্র দীর্ঘদিন যে রাষ্ট্র যারা পরিচালনা করেন সেই সরকার পরিবর্তন হতে পারে কিন্তু রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান, যেমন আমরা যে রাষ্ট্রের উন্নয়নমূলক প্রতিষ্ঠান বলতে যেমন বঙ্গবন্ধু ব্রিজ বলতে পারি, এই যে হাল আমলে যে কিছুদিন আগে যে 41তম স্পন্সর হলো পদ্মা সেতু, হ্যাঁ এই যে এগুলো হয়তো সরকার চলে যাবে, পরবর্তীতে আরো সরকার পরিবর্তন হবে, আমরা চলে যাব, নতুন প্রজন্ম আসবে, প্রজন্ম তো আসবে কিন্তু এটি একটি স্থায়ী প্রতিষ্ঠানটি থেকেই যাবে, এই যে এই জিনিসগুলো এই যেগুলো সম্পর্কে অর্থাৎ স্থিতিশীল পর্যায়গুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, রাষ্ট্রচিন্তা আলোচনা করে।
ঠিক রাষ্ট্রবিজ্ঞানী মোহাম্মদ আইসুদ্দিনের মতে রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন যুগে হ্যাঁ বিভিন্ন মনীষীর যে চিন্তা ইতিহাসে একই রাষ্ট্র চিন্তা বলে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন যুগে বিভিন্ন মনীষীর যে চিন্তা ইতিহাসে একই রাষ্ট্র চিন্তা বলে, অর্থাৎ রাষ্ট্র চিন্তা হলো বিভিন্ন সময়ে বিভিন্ন মনীষীরা বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন চিন্তাবিদেরা রাষ্ট্র সম্পর্কে যে সকল মন্তব্য করেছেন, রাষ্ট্র সম্পর্কে যে সকল কার্যক্রম পরিচালনা করেছেন, রাষ্ট্র সম্পর্কে যা যা মন্তব্য করেছেন, রাষ্ট্র সম্পর্কে যে যা কিছু বলেছেন, যা কিছু গ্রহণ করেছেন, যা কিছু বর্জন করেছেন, সবকিছুকে মিলে হলো রাষ্ট্র চিন্তা। তো পরিশেষে বলা যায় যে রাষ্ট্র চিন্তা এমন একটি বিষয় যা রাষ্ট্রের অভ্যন্তরস্থ যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান, সমাজে স্থিত মানুষের সম্পর্ক, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক, এর অতীত কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। তাহলে রাষ্ট্র চিন্তা কি এ সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম, কারণ যদিও এটা ফার্স্ট ইয়ারে তোমাদের প্রথম বর্ষে পাশ্চাত্য রাষ্ট্র চিন্তা আলোচনার ক্ষেত্রে আলোচনা করেছিলাম, যার জন্য এটা আবার পুনরায় আলোচনা করলাম। এটা যদি আলোচনা না করি, এই সম্পর্কে আলোচনা না করলে, এই সম্পর্কে রাষ্ট্র চিন্তা সম্পর্কে না জানলে পরবর্তীতে হ্যাঁ এর যে বিভিন্ন পর্যায়গুলো আছে সে সম্পর্কে জানতে পারবো না, আধুনিক রাষ্ট্র চিন্তা সম্পর্কে জানতে পারবো না। অর্থাৎ এই রাষ্ট্র চিন্তার আমরা যে আধুনিক রাষ্ট্র চিন্তা আলোচনা করব সেটা অনেকাংশে পাশ্চাত্য রাষ্ট্র চিন্তার দর্শনের সাথেই সম্পৃক্ত, যেহেতু তৎকালীন সময়ে সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিকে অন্যান্য দিক দিয়ে পাশ্চাত্য দর্শন অনেক উন্নত ছিল। সেই পাশ্চাত্য রাষ্ট্র চিন্তাকে আলোচনা করতে গিয়ে এটাকে তৎকালীন সময়ের রাষ্ট্র চিন্তাবিদগণ কি করেছিলেন, তিন ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ আজ থেকে 2000-12000 বছর পূর্বে এই রাষ্ট্র নামক যে রাষ্ট্র চিন্তা নামক যে বা রাষ্ট্র চিন্তা নামক যে দর্শন প্রতিষ্ঠিত হয়েছিল তখনই তারা কি করেছিলেন, রাষ্ট্র চিন্তাকে তিনটি ভাগে ভাগ করেছিলেন, তিনটি যুগে ভাগ করেছিলেন। একটা হলো প্রাচীন যুগ, একটা হলো মধ্যযুগ, আর একটা হলো আধুনিক যুগ। এই প্রাচীন যুগে রাষ্ট্র চিন্তা ছিল যেমন সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার, ঠিক তেমনি মধ্যযুগে অগাস্টিন, একুইনাস, তারপরে হলো আল ফারাবি, ইবনে খালদুন, ইমাম গাজ্জালি, হ্যাঁ তারপরে হলো তার পরবর্তী পর্যায়ে এই যে অবস্থাগুলো ভেঙে, অর্থাৎ রাষ্ট্রের উৎপত্তির বিভিন্ন পর্যায়ে ছোট ছোট রাষ্ট্র ভেঙে আস্তে আস্তে মানুষ কি করলো যে বৃহৎ পর্যায়ে আসলো। অর্থাৎ এক সময় কি ছিল, শুধুমাত্র রাষ্ট্রের কাছে যারা অংশগ্রহণ করতো তারাই নাগরিক ছিল, কিন্তু পরবর্তীতে হ্যাঁ এক রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী প্রত্যেকটি মানুষই নাগরিক, এবং একটি রাষ্ট্র প্রয়োজনে অপর রাষ্ট্রের সঙ্গে কি করতে পারে, সহযোগিতা করতে পারে, অপর রাষ্ট্রের কাছে খাদ্য আহরণ করতে পারে, খাদ্য যোগান দিতে পারে, এই যে বিভিন্ন পণ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ প্রতিটি মানুষই তার আলাদা আলাদা হ্যাঁ যে প্রয়োজন গুলো, সেই প্রয়োজন গুলো একটি রাষ্ট্র থেকে আরেকটি রাষ্ট্রের কাছে মেটাতে পারে, এই জিনিসগুলো এই পর্যায়গুলো ভাগ করার জন্য রাষ্ট্রকে তিনটি পর্যায়ে ভাগ করেছিলেন, প্রাচীন যুগ, মধ্যযুগ, মধ্যযুগ হলো যেমন বললাম, তারপরে হলো আধুনিক যুগ যেটা শুরু হয়েছিল মেকিয়াভেলির মাধ্যমে, যিনি পুরোপুরি রাষ্ট্র থেকে ধর্মকে পুরো আলাদা করেছিলেন। অর্থাৎ রাষ্ট্র নামক প্রতিষ্ঠা পরিচালিত হবে রাষ্ট্র নিয়মে, ধর্ম মানুষের কি সহজাত প্রবৃত্তি, সেটা ধর্ম মানুষ কি করবে নিজের আত্মার সন্তুষ্টি, আত্মার সন্তুষ্টির জন্য বা আত্মার পরিশুদ্ধ লাভের জন্য সে যে কোনো ধর্ম পালন করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ধর্ম একটি আলাদা ধর্ম। অর্থাৎ রাষ্ট্র ধর্ম বিভিন্ন ধর্মের ধর্ম পথের বিভিন্ন পথের মানুষ থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের একটি ধর্ম, রাষ্ট্রের আইনও একটি, রাষ্ট্রের কার্যক্রম একটি। অর্থাৎ একটি রাষ্ট্রকে বসবাস করতে হলে রাষ্ট্রের অভ্যন্তরে আইন কানুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাদের সকল কিছুই মেনে চলতে হবে। তো এর পরবর্তীতে আমি তোমাদের রাষ্ট্র চিন্তার যে তিনটে যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্তই ধন্যবাদ। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরি, করোনাকে ভয় না করে স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং বয়োবৃদ্ধ যারা ব্যক্তি রয়েছেন হ্যাঁ এই শীতকালে তাদেরকে তাদের সংস্পর্শ, অর্থাৎ বাইরে গিয়ে সাথে সাথে তাদের সংস্পর্শে না গিয়ে হাত মুখ ভালোভাবে পরিষ্কার করে তাদের কাছে গিয়ে থাকি, আর একান্তই প্রয়োজন না হলে বাইরে ঘোরাফেরা না করি। আজকে এ পর্যন্তই ধন্যবাদ।